ডেভিড বেকহ্যামকে ফিরিয়ে দিচ্ছেন লিওনেল মেসি, খেলবেন না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে এমন তথ্য। বরং পরবর্তী গন্তব্য হিসেবে তার প্রথম পছন্দ বার্সেলোনা। তবে এক সাক্ষাৎকারে এলমটন জানিয়েছেন নিজের ভবিষ্যৎ সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন তিনি। কিলিয়ান এমবাপের দুর্দান্ত ব্যাকহিল অ্যাসিস্ট থেকে লিওনেল মেসির গোল, এই উদযাপন দেখে কে বলবে পিএসজির সাথে এখনও চুক্তি নবায়ন করেননি মেসি? আর মাত্র দুমাস, তারপরই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে। এর মধ্যে যদি কন্ট্রাক্ট রিনিউ না হয় তাহলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। আর এই সুযোগটাই কাজে লাগাতে মুখিয়ে আছে বার্সেলোনা, ইন্টার মায়ামি ও আল হিলাল। ঘরের ছেলে মেসিকে ঘরে ফিরিয়ে নিতে চেষ্টার কমতি নেই সাবেক ক্লাব বার্সার। তবে ইন্টার মায়ামি এবং আল হিলালের অতটা বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি যেমন মেসিকে দিয়ে রেখেছে ক্লাবের সহমালিকানার প্রস্তাব। ইন্টার মায়ামির প্রতিষ্ঠাতা সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম স্বয়ং এই ডিলের জন্য দৌড়ঝাঁপ করছেন। কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যম টিএনটি স্পোর্টসের দাবি, বেকহ্যামকে নিরাশ করতে যাচ্ছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলে আসছেন মেসি, তাই ইউরোপ ছেড়ে অন্য কোনো মহাদেশে খেলার ইচ্ছা নেই তার। তাছাড়া 2024 কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করতে ইউরোপের কোনো টপ ক্লাবেই খেলার প্রবণতা বেশি মেসির। তবে এত আলোচনার মাঝে মেসি জানালেন নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভুতোর বিজ্ঞাপন শুটের সময় একথা জানান তিনি। আমি জানি না আমার ভবিষ্যৎ কোথায়। আমি আগেই বলেছি, আমি কল্পনা করতে পছন্দ করি, এমন কিছু ভাবতে পছন্দ করি যা ঘটতে পারে, কিন্তু সত্যিই জানি না আমার ভবিষ্যৎ গন্তব্য কোথায়। সৃষ্টিকর্তা যেখানে গন্তব্য ঠিক করে রেখেছেন সেখানেই হবে। সম্ভাব্য ক্লাবের মধ্যে মেসির প্রথম পছন্দ সাবেক ক্লাব বার্সেলোনা। বার্সেলোনাও ক্লাব ইতিহাসের অন্যতম এই তারকাকে দলে ফেরাতে ফিনান্সিয়াল ফেয়ার প্লের সব শর্ত পূরণের চেষ্টা চালাচ্ছে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত বার্সেলোনার সংকেতের অপেক্ষায় থাকতে চান এলএম টেন। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।